নমস্কার বন্ধুরা তোমরা যে ডাব্লিউ পিএসি এক্সাম বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য চন্দ্রায়ণ টু কিন্তু এই রচনাটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ এখনও যদি যে সমস্ত বন্ধুরা তোমরা রেডি নি তোমরা কিন্তু এখন রেডি অবশ্যই করে নাও তোমরা আমি এখানে তোমাদেরকে পুরো এখানে রচনাটা লিখে দিয়েছি তোমরা লিখে নিতে পারবে অথবা তোমরা পিডিএফও ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ কীভাবে তোমরা ডাউনলোড করবে ভিডিওর নিচে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে লিঙ্কে ক্লিক করে নিলে তোমরা পিডিএফটা তোমাদের ওখানে ডাউনলোড হয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো অথবা তোমরা আমাকে মেসেজও করতে পারবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্ক ভিতরে ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে মেসেজ করলে আমি তোমাদেরকে সেখানেও দিয়ে দিতে পারবো তাহলে চলো আমরা সেই যে এই পুরো রচনাটা যেটা লেখা আছে সেই রচনাটা তোমরা শুনে শুনে লিখতে পারো অথবা পিডিএফটা নিয়েও তোমরা এখানে লিখে নিতে পারবে এবার আমি কিছু কিছু পয়েন্ট নিয়ে করেছি পয়েন্ট দিয়ে করলে কী হয় ভালো নম্বর পাওয়া যায় পয়েন্ট হিসাবে কিন্তু নাম্বারটাই বেশি ক্যারি হয় কিন্তু এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা বন্ধুদের সঙ্গেও শেয়ার অবশ্যই করবে এবং তোমাদের বাকি সাবজেক্টের উপর আমি এখানে সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নেবে লাস্ট টাইমে তোমাদের এগুলোর জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের লাস্ট টাইমে যেই সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে এখান থেকেই কোশ্চেনগুলো এসে থাকবে এবার ফার্স্ট কি আছে আমাদের ভূমিকা ভূমিকার মধ্যে কী বলা হয়েছে চন্দ্রয়ান টু হলো কি ভারতের দ্বিতীয় চন্দ্র অনুসন্ধান অভি অভিযান ইসরো মানে ইন্ডিয়ান স্পেস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দ্বারা পরিচালিত একটি অভিযানে চন্দ্রয়ান টুকে একটি ভূস ভূস্থিত উপগ্রহ উৎপেক উৎক্ষেপণ যান মার্ক থ্রি মার্ক থ্রির নামটা কিছু জিএসএল বি মার্ক থ্রি রকেট দ্বারা চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয় এটি অভিযানের চাঁদের কক্ষপথে পরিক্রমণকারী উপগ্রহ চাঁদের পৃষ্ঠ অবতরণকারী ল্যান্ডার এবং রোভার অন্তর্ভুক্ত যা ভারতের ইসরোর দ্বারা তৈরি করা হয়েছে আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো আমি তোমাদের এখন ধীরে ধীরে বলে দিচ্ছি তোমরা এটাকে রিমাইন্ড করে তোমরা কিন্তু লিখে নেবে আমি তোমাকে এক লাইন এক লাইন করে বললে অনেক টাইম লেগে যাবে তোমরা বারবার ভিডিওটা দেখে কিন্তু লিখে নেবে নেক্সট কোয়েন্টটা কী আছে নেক্সট এখানে পয়েন্ট কি আছে উদ্দেশ্য চন্দ্রন টুয়ের উদ্দেশ্য কী ছিল চন্দ্রান টু এর প্রাথমিক উদ্দেশ্যগুলি হলো চন্দ চন্দ্রপৃষ্ঠে নরম মাটির সক্ষমতা প্রদর্শন করা এবং চন্দ্রপৃষ্ঠে একটি রোবোটিক রোভার পরিচালন করা এক ধরনের একটা রোবট ওখানে পাঠানো হয়েছিল ছয় যুক্ত একটা গাড়ির মতো একটা পাঠানো হয়েছিল সেটা পরিচালন করা বৈজ্ঞানিক লক্ষ্যগুলির মধ্যে চন্দ্র ভু ভুস্তিখান মানে ভূপৃষ্ঠখানের খনিজবিদ্যা মৌলিক প্রাচুর্য চন্দ্র চন্দ্র মৌলিক প্রাচুর্য এগুলো হয়ে গেল এবং চাঁদের মধ্যে আছে এক্সোসফিয়ার এবং হাইড্রোস্ক্লিক এই দুটো অত এবং যেটা আছে চন্দ্র জলের স্বাক্ষরগুলিকে অধ্যয়ন করা অধ্যয়ন অন্তর্ভুক্ত তাহলে এই সমস্তগুলোকে অধ্যয়ন করা আমি তোমাদের ভালো ল্যাঙ্গুয়েজ এখানে লিখে দেওয়া আছে তোমরা এইভাবে কিন্তু লিখবে আশা করি তোমরা এখানে ভালো এইভাবে যদি লেখো অনেক ভালো নম্বর পেয়ে যাবে নেক্সট কী আছে কক্ষপথে চন্দ্রপৃষ্ঠ চন্দ্রপৃষ্ঠের মানচিত্র তৈরি করবে এবং এর তিনটি থ্রিডি মানচিত্র মানচিত্র প্রস্তুত করতে সহায়তা করা এবার কী আছে দক্ষিণ মেরু অঞ্চলে চন্দ্রজলের এবং কী আছে পৃষ্ঠের চন্দ্র রেগলিথের বেদ অধ্যয়নকালে রাডারটি পৃষ্ঠীয় মানচিত্র তৈরি করা এরপর কি আছে বিক্রম ল্যান্ডার বিক্রম ল্যান্ডার অভিযানে ল্যান্ডারটির নাম রাখা হয়েছিল বিক্রম এটি রাখা হয় বিক্রম সারাবাই নাম অনুসারে যাকে ব্যাপকভাবে ভারতীয় মহাকাশ কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় এরপর কি আছে লঞ্চের সময় কোন সময় লঞ্চ করা হয়েছিল চন্দ্রকান্তু উৎক্ষেপণ প্রাথমিকভাবে পনেরোই জুলাই দু হাজার সালের ভারতীয় সময় অনুসারে দুটো পঁচিশ মিনিটে নির্ধারণ ছিল কিন্তু এই দিন হয় না এটি কবে হয় তবে প্রযুক্তিগত জটিলতার কারণে উৎপেকনটি বাতিল করা হয় তাহলে এই দিন হয় না এবং সেটি কখন হয় বাইশে জুলাই দু সালে সব জটিলতা কাটিয়ে চন্দ্রকান টুকে সক্রিয় উড়ানের মাধ্যমে উৎফেগনটি করা হয় তাহলে বাইশে জুলাই এটাই উড়ানটা করানো হয় এরপরে আমাদের যেটা পয়েন্ট আছে এটা হলো গিয়ে কত খরচ হয়েছিল এখানে টোটাল এখানে কী কীভাবে লেখা আছে তোমরা দেখে না এই অভিযানটি শ্রী শ্রীহারিকোট্টা দ্বীপের সতীশ ধাবন মহাকাশ কেন্দ্র থেকে অনুমানিত আনুমানিক তিন কেজি ভরের উত্তোলন সহ জিএসএল মার্ক থ্রি দ্বারা চন্দ্রয়ান টু যাত্রা শুরু করে জুনে দু হাজার সালের হিসাবে হিসাবে অভিযানের বরাদ্দ ব্যয় হয়েছে ন নশো কোটি টাকা যার মধ্যে স্পেস সেগমেন্টের জন্য ছশো কোটি এবং জিএসএল মার্ক থ্রিতে উৎফে ব্যয় হয়েছিল তিনশো কোটি টাকা রয়েছে হয়েছে এখানে তারপরে কি আছে এখানে প্র্যাজ্ঞান রোভার এখানে যে রোভারটা পাঠানো হতো সেই রোভারটার নাম দেওয়া হয়েছিল কি প্রাকান তাহলে কি আছে অভিযানের রোভারের নাম দেওয়া হয় কি রোভারটা কী জিনিস রোভারটা হলো কি যেখানে যেই জিনিসটা ওখানে চলাফেলা করবে গিয়ে পরীক্ষা করবে সেটার নাম দেওয়া ছিল প্রোগ্রাম যেটাকে বলা হয় রোবার বলা হয়ে থাকে রোবারের ভর কত ছিল রোবারের ভর ছিল প্রায় সাতাশ কেজি এবং এর সৌরশক্তি চালিত হবে মানে সূর্যের আলো নিয়ে এটা চলবে রোবারটি সেকেন্ডে এক সেন্টিমিটার হবে এক সেন্টিমিটার হারে চন্দ্রপৃষ্ঠের পাঁচশো মিটার পথ ধরে চার চাকার একটা চার চাকার উপর দিয়ে চাল চালনা করবে তাহলে রোবারটা কি ছয় চাকার ছয় চাকা থাকবে ছয় চাকার দিয়ে পাঁচশো মিটার এরিয়া নিয়ে এটি এক সেকেন্ডে চলাচল করতেই থাকবে তারপরে কি আছে স্থানটিতে থাকা যেই স্থানটা পড়বে ওই রোবারের উপরে যেই স্থানটা পড়বে সেই স্থানটিতে থাকা রাসায়নিক পদার্থের বিশ্লেষণ করবে এবং ল্যাডারের ডাটা ডাটা প্রেরণ করবে প্রেরণ করবে মানে ওখানে যে সমস্ত ডাটাগুলো হবে সেগুলো কি হবে এখানে তোমরা এখানে এখান থেকে চাঁদে যেগুলো হবে সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো এগুলো এই রোবারের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো হবে এটি পৃথিবীর অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্রে রিলে করে দেবে তাহলে ওগুলো কি ওই সমস্ত ডাটাগুলো কোথায় পৃথিবীতে সেগুলো পাঠিয়ে দেবে এরপর কি করা হয়েছে এবার উপসংহার উপসংহারে কী নেওয়া হয়েছে শুক্রবার মানে যেই দিন এটি ল্যান্ড করার কথা শুক্রবার সারাদিন গোটা দেশ অধিক অধীর আগ্রহের অপেক্ষা করছিল বিজ্ঞানীরা জানা জানতেন শেষ পনেরো মিনিটের ধকি পেরোলেই সাফল্যের সাফল্যের চূড়া পৌঁছে যাবে ভারতের মহাকাশ বিজ্ঞান তবে কিন্তু এটা শেষ অবধি কী হয়েছিল শেষ অবধি চন্দ্রায়ন টু এর বিক্রম ল্যাডার যে যে সময় চাঁদের মাটিতে নামার কথা সেই সময় অতিক্রম হওয়ার সত্ত্বেও হওয়ার পরেও যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে অবশ শেষ পর্যন্ত জানা গেল নির্ধারিত সময়ের মধ্যে তার গতিবেগ কমতে পারেনি বিক্রম তাহলে বিক্রম ল্যাডার ওর গতিবেগটা নির্দিষ্ট সময় করতে পারেনি যার ফলে সফল ল্যান্ডিং হয়নি বলে মনে করা হচ্ছে পাশাপাশি জানা যাচ্ছে ঘন্টায় প্রায় ছ কিমি বেগে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে বিক্রম ল্যাডার যেখানে কিনা ওটাকে সাত কিলোমিটার বেগে আসার প্রয়োজন ছিল তাহলে এই পর্যন্ত তোমরা যদি আর লিখো তাহলে আশা করি তোমরা খুবই ভালোভাবে নাম্বার পাবে এবং এর সঙ্গে যদি অ্যাডিশনাল আরও যদি তোমরা পয়েন্ট জুড়তে চাও তাহলে তোমরা কিন্তু পয়েন্ট জুড়ে নেবে এবং তোমাদের কাছে যদি আরও এর থেকে ভালোভাবে লিখে থাকে কিন্তু সেগুলোও তোমরা ওখান থেকেও লিখে নিতে পারবে এবং এটা যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার অবশ্যই করবে নিজেই শুধু নিয়ে পড়বে না তোমাদের বন্ধুদেরকেও দেবে তোমাদের বন্ধুদেরকেও জানাবে যে এইটা কিন্তু এবছরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ চন্দ্র টুটা সেই জন্য এটা স্টার মার্ক করে কিন্তু লিখে অবশ্যই নাও তাহলে আজকের জন্য ভিডিওটা এতখানি থ্যাংক ইউ ফর ওয়াচিং